নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি পুজো সকলেরই খুব ভালো কেটেছে। আর বিজয়া মানে মিষ্টি মুখ, মিষ্টি না হলে বিজয়া আনন্দ একেবারেই থাকে না। আর এই মিষ্টির রেশ থেকে যায় একেবারে লক্ষ্মী পুজো পর্যন্ত, তারপরে আছে কালী পুজো ভাইফোঁটা। আর আমি যে মিষ্টি রেসিপিটা আজকে নিয়ে এসেছি সেটা নারকেলের, নারকেল দুধ দিয়ে তৈরি নারকেলের নাড়ু আর নারকলি সন্দেশ। আর এটা খেতে হয় একেবারে ক্ষীর ক্ষীর ক্ষীরের মতো। আর এর জন্য অবশ্যই করে লাগছে নারকেল। আমি এখানে দুটি নারকেলের তিনটি মালা নিয়েছি, মানে অর্ধেক করে দুটি নারকেল ফাটালে যে চারটে মালা হয় তার থেকে তিনটে মালা নিয়ে আমি রেসিপিটা করছি। আর এর টিপস সহকারে একেবারে দেখাবো কিভাবে সুন্দর করে নারকলি সন্দেশ এবং নাড়ু করতে হবে। নারকলগুলো ঠিক এইভাবে কুড়িয়ে নিতে হবে, পুরো একেবারে ভিতর থেকে পুরোটা তুলে কুড়ে নেব না, ওপরে একটু সাদা সাদা আমি অংশ রেখে দিয়েছি। আর নারকেলটা ফ্রেশ সাদা অংশটা নিয়েছি, তিনটে মালা কুড়ে নিয়েছি। আপনারা বেশি করতে চাইলে বেশি করে নিতে পারেন। এবার আমি এটাকে মিক্সিতে আরেকটু ভালো করে বেটে নেব, যেহেতু নারকলি সন্দেশ এবং নাড়ু দুটো একসাথে করছি সেই কারণে আমি এটাকে বেটে নেব মিক্সিতে। কারণ সন্দেশ, নারকলি সন্দেশ এটা করতে গেলে নারকল কোড়াটা খুব মিহি হতে হয়, সেই কারণে আমি আরেকটু ভালো করে বেটে নেব। আর বাটার সময় আমরা চাইলে একটু দুধ দিতে পারেন, অথবা সামান্য একটু জল ব্যবহার করা যেতেই পারে। এতে পেস্টটা খুব ভালো মতো তৈরি হয় এবং তাড়াতাড়ি তৈরি হয়। বেটে নেওয়ার পর আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য পরিমাণ, হাফ চামচ পরিমাণ ঘি দিয়েছি। এবার ওই কড়াইতেই আমি দুধ, আমি এখানে একেবারে ঘন দুধ ফুটিয়ে নিয়ে, মানে দু কাপ পরিমাণ দুধকে একেবারে ঘন করে ফুটিয়ে নিয়ে এক কাপে এনে সেটাকে ভালো মতো জাল করে নিয়ে ঘন করে নিয়েছি। এবার এটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে নারকেল বাটাটা এবার দিয়ে দেব। দেখুন কত সুন্দর নরম নারকেলটা বাটা হয়েছে। এবার কড়াইতে নারকেল বাটাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না পর্যন্ত এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসে। এটা নাড়তে নাড়তে একেবারে চিটচিটে ভাব চলে আসবে যখন, তখন এটাকে নামাবো। এখন আমি নাড়তে শুরু করেছি, দেখুন এখনো বেশি রসালো জল জল ভাব আছে, কারণ দুধটা দিয়েছি আর বাটার জন্য একটুখানি দুধ দিয়েছিলাম, সেই কারণে এটা এখন পাতলা মতনই আছে। এবার চিনি, চিনিটা একেবারে দেওয়ার পরিমাণটা দেখে নিন। আমি যে মালাগুলো থেকে নারকেলটা কুড়ে নিয়েছিলাম সেই মালারই যতটা আমি নারকেল কোড়া দেব তার হাফ চিনি এতে দেব। যেহেতু আমি তিনটে মালা ব্যবহার করেছি এখানে, তাই আমি এখানে দেড় কাপ, মানে দেড় মালা পর্যন্ত, দেড় মালার একটু বেশি চিনি এখানে ব্যবহার করেছি। এবার নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেব গুঁড়ো দুধ, অর্থাৎ আমুল দুধটা আমি এখানে নিয়েছি। আমি এখানে দু চামচের একটু বেশি আমুল দুধ দিয়েছি। এই রান্নাটাতে যতটা বেশি আমুল দুধ ব্যবহার করা হবে এর টেস্টটা তত বেশি সুন্দর হবে। আপনারা চাইলে এক কাপ বা দু কাপও দিতে পারেন গুঁড়ো দুধটা। এবার নাড়াচাড়া করতে অনেকটা মানে ছেড়ে আসছে কড়া থেকে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এটা ভালো মতো তৈরি হয়ে গেছে। আবার এবার আমি এটাকে নামিয়ে একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এটা হালকা ঠান্ডা হলেই
পাকাতে নাড়ু পাকাতে এবং নারকেলের সন্দেশগুলো বানাতে শুরু করে দেব। কিছুক্ষণ 5 মিনিটের মতো আমি ঢাকা ঢেকে রেখেছিলাম, আর এমন জায়গায় ঢেকে রাখতে হবে যেন ভালো মতো হাওয়া না পায়। এবার আমি এটাকে নাড়ু পাকিয়ে নেব। হাতের সাহায্যে গোলাকার করে নিয়ে এবার আস্তে আস্তে দু হাত দিয়ে আমি নাড়ুটা বানিয়ে নেব। প্রথমে নাড়ুগুলো বানিয়ে নেওয়ার পর আমি সন্দেশগুলো বানিয়ে দেখাবো। দেখুন কতটা মসৃণ হচ্ছে, যেহেতু মিহি করে বাটা আছে আর কোনো রকম শক্ত হয়ে যায়নি। এবার আমি কয়েকটা ছাঁচ নিয়েছি, এতে সন্দেশও ছাঁচে দিয়ে ছাপা করা যায়। এর মধ্যে আমি কিছুটা ঘি প্রথমে রাখতে নেব, যাতে নারকেলের নাড়ুটা মানে এই ছাঁচের মধ্যে দেওয়ার পর উঠে আসতে কোনো সমস্যা না হয়। ছাঁচটা যেহেতু আমার চৌক যেরকম আকৃতি করে সেইভাবে চ্যাপটা করে নিয়ে ওই ছাঁচের মধ্যে দিয়ে ছাঁচ তৈরি করে নেব। এভাবে প্রত্যেকটা আমি করে দেখিয়ে দেব। আর এর মধ্যে আমি আজকে টিপস দিয়ে রাখি, গুঁড়ো দুধ, আমি যে গুঁড়ো দুধ ব্যবহার করলাম অর্থাৎ আমল দুধ বা মিল্ক পাউডার যেটাকে বলে, সেই জিনিসটা আমরা যেটা কিনে আনি এটা আমরা বাইরে অনেক সময় রেখে দিই বা কোনো শিশে বা কৌটোর মধ্যে রেখে দিই, সেটা বাইরে না রেখে ফ্রিজের মধ্যে যদি আমরা সংরক্ষণ করে রাখি, যে ডেলা ডেলা পাকিয়ে যায়, অনেক সময় দেখা যায় ডেলা পাকিয়ে যায় বা আঠালো হয়ে যায়, সেটা যদি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় কখনোই সেটা ডেলা পাকাবে না। আর যেমনভাবে কিনে আনার পর যে রকমভাবে রাখা হবে ঠিক সেই রকমভাবে অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে। আশা করব এই টিপসটা আপনাদের কাজে লাগবে। আর মাঝখানে আমি কয়েকটা কিসমিস দিয়ে আর একটু ডিজাইন করে দিয়েছি, আরো ভালো লাগছে দেখতে। এইভাবে আপনারা মিষ্টি তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, আর এটা ফ্রিজে রেখে দিয়ে অনেকদিন পর্যন্ত যে কোনো অতিথি এলে বাড়িতে তাদেরও সার্ভ করতে পারেন। ঠিক যেভাবে আমি